সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। প্রেগনেন্সি মানে মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি, বললেন পিয়া জান্নাতুল। নাইট ক্লাব থেকে গ্রেফতার সুজান গুরু রায়না, পালালেন বাদশা। বিমানে বসে বাবা কেঁদে ফেললেন, বললেন আব্দুল কাদের পুত্রবধূ। মেয়েকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তাহাসান, মন খারাপ সৃজিতের। এবং শেষে থাকছে প্রেগনেন্সি মানে মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি, বললেন পিয়া জান্নাতুল। 2014 সালে ফারুক হাসান সামিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বাংলাদেশি মডেল পিয়া জান্নাতুল। বিয়ের ছয় বছর পর প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন তিনি। আসছে ফেব্রুয়ারির দিকে তার ঘরে আসার কথা নতুন সদস্য। মঙ্গলবার ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে বেবি বাম্পের তিনটি স্থিরচিত্র শেয়ার করেছেন পিয়া। ফেসবুকে পিয়া লিখেছেন, আমি অনেক ফটোশ্যুট করেছি আমার ক্যারিয়ারে। এই শ্যুটটা স্পেশাল কারণ আমি চেষ্টা করেছি একটা মেয়ে যে প্রেগনেন্ট অবস্থায়ও তার মতো সুন্দর, সে যে কী সুন্দর অনুভূতির মধ্য দিয়ে যায় সেটার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে। কিন্তু সাথে ভয়, শারীরিক প্রতিবন্ধকতা থাকে, অস্বীকার করার উপায় নাই, সেটাও জয় করা সম্ভব সঠিক খাবার, এক্সারসাইজ, জ্ঞানের মাধ্যমে। প্রেগনেন্সি কোনো অসুস্থতা নয়, বরং একজন মেয়ে কতখানি পাওয়ারফুল তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না থেকে কে কী বলবে না ভেবে আরও সামনে এগিয়ে আসা উচিত নিজের শক্তি নিয়ে। আমার কাছে প্রেগনেন্সি মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি। বড় পর্দায় পিয়ার অভিষেক ঘটে 2012 সালে মুক্তি পাওয়া চোরাবালি সিনেমায়। পরে স্টোরি অফ সামারা ও গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্রেও দেখা যায় তাকে। নাইট ক্লাব থেকে গ্রেফতার সুজান গুরু রায়না, পালালেন বাদশা। করোনাবিধি না মেনে ক্লাবে পার্টি করায় মুম্বাইয়ে গ্রেফতার হলেন ঋতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং গায়ক গুরু রণধাওয়া। মুম্বাইয়ের ম্যারিয়ট হোটেলের ড্রাগন ফ্লাই ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ভারতীয় সময় দিবাগত রাত 2:30 দিকে পুলিশ অভিযান চালায়। ড্রাগন ফ্লাই ক্লাব থেকে 34 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ছিলেন সুজান, রায়না এবং গুরু। তাদের বিরুদ্ধে আইনের 188, 269 এবং 34 ধারায় অভিযোগ আনা হয়। সুজান, রায়না এবং গুরু আপাতত জামিনে মুক্ত। রিপাবলিক টিভির তথ্যমতে একই পার্টিতে বাদশাও ছিলেন, তবে তিনি পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হয়েছেন। সোমবার করোনার জন্য রাতে কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। নতুন বছর এবং বড়দিনকে মাথায় রেখে 22 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি সামাল দিলে এই নিয়ম জারি করা হয়েছিল। কিন্তু নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব, সেই জন্যই গ্রেফতার করা হয় তাদেরকে। বিমানে বসে বাবা কেঁদে ফেললেন, বললেন আব্দুল কাদের পুত্রবধূ। আমাদেরকে রেখে বাবা কখনো দেশের বাইরে যাননি, পরিবার ছাড়া কোথাও কোথাও যাননি তিনি। ভারত থেকে ফেরার পথে বিমানে বসে বাবা কেঁদে ফেলেন, বলেন এটাই মনে হয় তোমাদের সঙ্গে শেষ যাত্রা। আমি বললাম, বাবা কেন এটা শেষ হবে, আমরা আরও একসঙ্গে দেশের বাইরে ঘুরতে যাব। আলাপকালে কথাগুলো বলেন বরেণ্য অভিনেতা আব্দুল কাদের পুত্রবধূ জাহিদা ইসলাম। ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আব্দুল কাদের। ভারতের চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার 20 ডিসেম্বর সন্ধ্যা 6:30 নাগাদ নগরীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখান থেকে নগরী এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আব্দুল কাদেরকে। সেখানে ডক্টর ফেরদৌস শাহরিয়ার সাইদের তত্ত্বাবধানের চিকিৎসাধীন রয়েছেন তিনি। আব্দুল কাদের অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে সবসময় পাশে রয়েছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম। পুত্রবধূ হলেও আব্দুল কাদের তাকে মেয়ের মতো ভালোবাসেন। বিষয়টি উল্লেখ করে জাহিদা ইসলাম বলেন, আমি তো ছেলের বউ, কিন্তু বাবা কখনো আমাকে ছেলের বউ হিসেবে দেখেননি, সবসময় নিজের মেয়ে ভাবেন। আসলে আমার বাবা নেই, বাবা মারা যাওয়ার পরই আমার বিয়ে হয়, তারপর থেকে এই পরিবারই আমার সবকিছু। আসলে আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পড়াশোনা সবকিছু ওনারাই করিয়েছেন। ভারত থেকে ফেরার পথে বিমানে পাইলট এয়ার হোস্টেসরা বিশ্বাসই করতে চাননি আমি ছেলের বউ, তারা সবাই ভেবেছিলেন আমি তার মেয়ে। এয়ার হোস্টেসরা বলেন, এই যুগে এসেও এটা কি সম্ভব? আব্দুল কাদেরের নাতনি সিমরেন লুবাবা শিশু শিল্পী হিসেবে মিডিয়াতে কাজ করছেন। তার অভিনয়ের হাতে খড়ি দাদু আব্দুল কাদেরের কাছে। দাদু অসুস্থ হয় তার কান্না যেন থামছেই না, এমনকি শুটিংয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন সিমরিন, কারণ দাদুকে ছাড়া শুটিংয়ে যাবে না সে। বিষয়টি স্মরণ করে জাহিদা ইসলাম বলেন, আমাদের মেয়ে সিমরিন ও বড় ছেলেটা বাবার কলিজার টুকরা,
সিমি তো সবসময় কান্নাকাটি করে, যখনই শুনেছে তার দাদুর ক্যান্সার, তারপর থেকে সে ইন্টারনেট ঘেঁটে নানা তথ্য সংগ্রহ করেছে। কি খেলে তার দাদু শরীরের শক্তি পাবেন, কি খেলে দাদুর হিমোগ্লোবিন বাড়বে, এর মধ্যে একটি কাজের প্রস্তাব এসেছিল, কিন্তু দাদুকে ছাড়া শুটিং করবেন না বলে পরিষ্কার জানায় সিমরিন। আব্দুল কাদের বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে রোববার 20 ডিসেম্বর রাত 11টার দিকে জাহিদ ইসলাম বলেন, এখন শারীরিক অবস্থা একটু ভালো, সোমবার 21 ডিসেম্বর সকালে এসে ডাক্তার বাবাকে দেখবেন, আমরা এই বিষয়ে সোমবার দুপুরের পর বিস্তারিত জানাতে পারব। চেন্নাইয়ের চিকিৎসকদের সঙ্গে পরামর্শক্রমে চিকিৎসা চলবে কিনা সেটাও এই চিকিৎসকের উপর নির্ভর করছে। ওনার কি সিদ্ধান্ত নেন তা জানার অপেক্ষায় আছি। তাছাড়া বাবা শারীরিকভাবে দুর্বল, যার কারণে অনেক সিদ্ধান্ত নিতেও সমস্যা রয়েছে চিকিৎসকদের। আব্দুল কাদের মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন, যার কারণে মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়েন। বিষয়টি জানিয়ে জাহিদা ইসলাম বলেন, সাবিনা ইয়াসমিন ম্যাম এ রোগে আক্রান্ত হয়েছিলেন, তিনি তো এখন অনেকটা ভালো, এই বিষয়টি বাবাকে বোঝানোর চেষ্টা করছি। বাবা কান্নাকাটি করেন, বাবা তার পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে চান, তারা ফোন করলে খুব খুশি হন, ভিডিও কলে কথা বলতে চান, বাবা বলেন ক্যামেরা অন করো দেখো কথা বলি। বাবার বন্ধু পরিচিত জনরাও সঙ্গে সঙ্গে রেসপন্স করেন, বাবার সঙ্গে কথা বলেন। পৃথিবীর অনেক কিছু মানুষের নিয়ন্ত্রণের বাইরে, তা স্মরণ করে জাহিদা ইসলাম বলেন, আমাদের সময়টা খুব টেনশনের মধ্যে কাটছে, আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দিকে ফিরে তাকান, কারণ পৃথিবীর সব কিছু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। মঞ্চ থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে নাম লেখান আব্দুল কাদের। 1990 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত কোথাও কেউ নেই নাটকে বৌদি চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। অভিনয় ক্যারিয়ারে 100 টেলিভিশন নাটকে অভিনয় করেছেন, বেশিরভাগ হাস্যরসাত্মক চরিত্রে দেখা গেছে তাকে। আব্দুল কাদের অভিনীত উল্লেখযোগ্য নাটক হল কোথাও কেউ নেই, মাটির কোলে, নক্ষত্রের রাত, শীর্ষবিন্দু, সবুজ সাথী, তিন টেক্কা, বয়রা পরিবার, যুবরাজ, সবুজ ছায়া, দীঘল গায়ের কন্যা, জল পরে পাতা নড়ে, ফাপড়, চার বিবি প্রভৃতি। তাহসানের কাছে আয়রা, মন খারাপ সৃজিতের। কলকাতা থেকে সম্প্রতি মেয়ে আয়রাকে নিয়ে ঢাকায় ফিরেছেন রাফিয়াদ রশিদ মিথিলা। ঢাকায় ফেরার পর মেয়ে আয়রাকে কাছে পেয়েছেন তাহসান। মেয়েকে কাছে পাওয়ার পর তাহসানের খুশি যেন উপচে পড়ছে। তাহসানের সোশ্যাল হ্যান্ডেল দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে, মেয়ে আয়রার সঙ্গে তাহসান যখন একের পর এক ছবি শেয়ার করছেন, সেই সঙ্গে মন খারাপ সৃজিত মুখোপাধ্যায়ের। শিগগিরই কাজ মিটিয়ে ঢাকা থেকে কলকাতায় ফেরার কথা ছিল মিথিলার, সে কারণে ক্রিসমাসে মেয়েকে নিয়ে মিথিলা কলকাতায় সৃজিতের কাছেই থাকবেন বলে জানা যায়। কিন্তু হঠাৎ কাজ এসে পড়াতে শেষ পর্যন্ত ক্রিসমাসে আর মেয়েকে নিয়ে কলকাতায় ফিরতে পারছেন না মিথিলা। ক্রিসমাসে মিথিলা এবং আয়রাকে কাছে পাবে না বলে মন খারাপ সৃজিত মুখোপাধ্যায়ের। ক্রিসমাসে ছোট্ট আয়রাকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছিলেন সৃজিত, কিন্তু মিথিলা ঢাকায় থাকায় বড়দিনের মজা ভেস্তে যেতে বসেছে তার। এখন ক্রিসমাসের পর আয়রাকে নিয়ে মিথিলা ঢাকা থেকে কলকাতায় ফিরতে পারেন কিনা সেটাই দেখার। যদিও ক্রিসমাস বাবা তাহসানের সঙ্গে কাটাবেন এবং নতুন বছরের শুরুটা করবেন সৃজিতের সঙ্গে বলে আয়রা মিথিলাকে জানিয়েছে। সম্প্রতি বিয়ের বর্ষপূর্তি উপলক্ষে মিথিলা এবং আয়রাকে নিয়ে বেরিয়ে পড়েন সৃজিত মুখোপাধ্যায়, যেখানে আয়রার সঙ্গে সৃজিতের আদর মাখানো ছবি চোখে পড়ে। সৃজিত মিথিলা এবং আয়রার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। শেষ পর্যন্ত ভেঙেই যাচ্ছে তমা মির্জার সংসার, ডিভোর্সের সিদ্ধান্ত। মিডিয়া পাড়ায় নতুন আলোচনার বিষয় এখন তমা মির্জা ও তার স্বামীর মধ্যকার দ্বন্দ্ব। যৌতুক নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। অন্যদিকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন এই নায়িকার স্বামী হিশাম চিশতি। মামলায় দুটি রয়েছে বাড্ডা থানায়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় চিত্রনায়িকা তমা মির্জা তার স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে ডিভোর্সের কাগজপত্র তৈরি করেছেন বলে কয়েকটি গণমাধ্যমকে তিনি জানান। তমা জানান, শীঘ্রই আমার স্বামী হিশাম চিশতিকে তালাকের কাগজপত্র পাঠাবো, আইনজীবীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, এরই মধ্যে ডিভোর্সের কাগজপত্র তৈরি করা হয়েছে, চলতি সপ্তাহে তাকে তালাকনামা পাঠিয়ে দেব। তিনি বলেন, তার সঙ্গে সংসার করা সম্ভব না, আমি এর আগেও তাকে একবার তালাক দিতে চেয়েছি, বিয়ের 6 মাসের মাথায় তালাক দিতে চেয়েছিলাম, সে সময় তার পরিবার সবার অনুরোধে তালাক থেকে সরে আসি, তারপর সে নিজেকে শুধরাতে পারেনি, তাই আমাকে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে। উল্লেখ্য, গত বছরের 9 মার্চ পারিবারিক আয়োজনে বাগদান হয় চিত্রনায়িকা তমা মির্জা ও পেশায় ব্যবসায়ী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতির। একই বছরের মে মাসে তারা বিয়ের পিঁড়িতে বসেন, কিন্তু দাম্পত্যের জীবনের মাত্র 1.5 বছরের মাথায় তাদের সংসারে ভাঙনের সুর। তবে শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার বিষয়। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।